বেঞ্চি পড়ে যাচ্ছে, ফেলে দিচ্ছে তো। আর ছেলে মেয়ে পড়বে কোথায়? ছেলে মেয়ে পড়বে কোথায়? আমাদের ইন্দিরা চলে এসেছে, অনিল মন্ডলের এইসব দাদাগিরি আর চলবে না। আরে ইন্দিরা যতদিন ছিল আমাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য একদম চিন্তা ছিল না, ও তো প্রাণ পাত করে পড়াশোনা শেখাতো। শুধু কি তাই, ও নিজে নাকে আমাদের বাচ্চাদের খাওয়াতো। আর এখন একদিকে সব ঘরে চাল বাড়ন্ত, আর অন্যদিকে এই লোকটার জন্য আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হচ্ছে। এভাবে কি করে আমাদের বাচ্চারা শিক্ষিত হবে? আর বাচ্চারা পড়াশোনা না করলে ওদের অবস্থা তো আমাদের মতো হবে। আপনি যে বললেন ইন্দিরা আসছে, এখনো আসছে না কেন? শোনো, এই যে স্কুল, এই স্কুলটা দেখে লাভ কি? না আমি কি বলছি, গ্রামের ছেলেরা মেয়ে আছে পড়াশুনো করতে, আসে না তো, সব তো বাইরে চলে গেছে কাজকর্ম করতে। তা গ্রামের ছেলেমেয়েরা যদি পড়াশোনা করতে নাই আসে, তাহলে রাধে রাধে স্কুলটা দেখে কোনো লাভ আছে কি? আছে নেই? আর কোথায় গেলি? দিদা অঞ্জলি দৃশ্যত দলে রাধে রাধে। কি যে দেখছো, এটা কি বলতো? এটাকে বলে হচ্ছে কোর্টের কাগজ। এখানে স্পষ্ট করে লেখা আছে যে ইন্দিরা সরকারের বাবা এবং দিগন্ত চ্যাটার্জি দুজনে মিলে এই জমিটা আমার বাবার নামে লিখে দিয়েছে। আর আমার বাবা কি করেছে? সমস্ত বাবারা যা করে রাজে রাজে আমার নামে লিখে দিয়েছে। বুঝতে পারছো না? না তোমাদের দোষ নেই, পড়াশুনো জানো না তো, কি বুঝবে? এখানে এই যে জমিটা আমার নামে লেখা আছে সেই কথাগুলোই লেখা আছে, কোনো ভুলভ্রান্তি নেই। আর যদি ভুলভ্রান্তি কিছু থেকে থাকে তার ফয়সলা করবে কো রাজে রাজে। শোনো একটা কথা, কান খুলে সবাই শুনে রাখো, এখন থেকে এই যে জমিটা দেখছো, এই জমির মালিক হচ্ছে আমি, অনিল মন্ডল। হ্যাঁ, তবে আমার আবার দয়ার শরীর তো রাধে রাধে। আমি ঠিক করেছি, ওই তোমার বাড়ির পাশে উত্তরের যে ধানি জমিটা আছে ওটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের কষ্ট আমি সহ্য করতে পারি না, দেখতে পারি না। এখন থেকে তোমাদের বাচ্চারা ওখানেই স্কুল বানিয়ে পড়াশোনা করবে, কেমন? ওটা তো জলা জমি, ওখানে বাচ্চারা কি করে পড়াশোনা করবে? রাধে রাধে দেখো কাণ্ড। আরে বাচ্চারা তো স্কুলেই যায় না, তো পড়াশোনা করবে কি? হ্যাঁ, আর তাছাড়া কোথায় পড়বে কি পড়বে না, এই তোমরা এখন জ্বালিও না তো আমাকে। যা 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 যা, তোরা হা করে দাঁড়িয়ে দেখছিস, যা কাজ কর, যা যা।
তাহলে অনিল মন্ডল, এসব কি হচ্ছে বলুন তো? দেখুন ভালো কথা বলছি, আপনার জোর জুলুম না এক্ষুনি বন্ধ করে দিন, না হলে বুলডোজার দিয়ে শুধুমাত্র এই স্কুলটা না আপনার বাড়িটাও কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। রাধে রাধে, ইন্দিরা সরকার, শহর থেকে গ্রামে এসেছে আমার সঙ্গে ঝগড়া করতে। একটা কথা মনে রাখবে, ইন্দিরা সরকার মুখে কথা বলার থেকে বেশি কাজে করে দেখাতে পছন্দ করে। আপনি কি ভাবছেন বুলডোজার শুধু আপনি একাই আনতে পারেন? টাকা দিলে কিন্তু বুলডোজার আমিও আনতে পারি, আর আপনার এই বাড়িটা ভাঙতে আমার 2 মিনিটের সময় লাগবে না, 2 মিনিট চলে। এবার অনিল মন্ডল জব্দ হবে। ঠিক বলেছ, এবার ইন্দিরা এসে গেছে, এবার জব্দ হবে। ইন্দিরা সরকার, সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে, দুটো বিরুনি ঝুলিয়ে স্কুলে যেতে যেতে না, ওই যে মিউনিসিপ্যালিটি স্কুল। রাধে রাধে, সব মনে আছে আমার, সব সব সব। তারপর গ্রামের স্কুলে পড়াতে শহরে চলে গেল, শহরের স্কুলে পড়াতে শুরু করলে বড়লোক বাপের বড়লোক ছেলেকে ধরে গলায় ঝুলে বলল। হয়েছে আপনার? আপনি কি ইন্দিরার ইতিহাস বলার জন্য এখানে এসেছেন? শুনুন, আপনাকে একটা সাজেশন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই ছেলে পুলে আর বুলডোজার নিয়ে আপনি এখান থেকে কেটে পড়ুন, বুঝলেন? রাধে রাধে, স্বামী হাজবেন্ড, হ্যাঁ তো এতদিন পরে গ্রামে এসছো হাজবেন্ডকে নিয়ে, আনন্দ করো, মজা করো, খাবার দাবার খাও, গান গাও, বগল বাজাও, চলে যাও, এই গ্রামে তো সব কিছু ঠিকঠাক চলছে, রাধে রাধে কোনো ঝামেলা নেই তো? তোমাকে তো মাথা গলাতে হবে না রাধে রাধে। মাথা যে গলাতেই হবে অনিলবাবু, কারণ এই জমিটা আমার বাবার আর আমার শ্বশুর মশাইয়ের, আর আমার শ্বশুর মশাই সমস্ত প্রমাণ নিয়ে এক্ষুনি আসছে, তাই আপনার সমস্ত কাগজপত্র যে নকল সেটা প্রমাণ করতে কিন্তু আমাদের 2 মিনিট সময় লাগবে। নকল? হ্যাঁ নকল, হ্যাঁ হ্যাঁ নকল। মানে আপনার কি মনে হয় আমরা বুঝতে পারছি না, আপনি জোর করে এই জমি দখল করার চেষ্টা করছেন? মানে আপনি কি ভেবেছেন এই গ্রামের লোকদের আপনি বোকা বানাবেন? এটা 2023, বোকা বানানো এত সহজ নয়, বুঝেছেন? তাই ভালো কথা বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই ছেলেপুলে আর বুলডোজার নিয়ে বেরিয়ে যান। একদমই তাই। আর আপনারা আপনারাও দেখুন, সবাই দেখুন, এই রকম লোকেরা কিন্তু কোনোদিনও আপনাদের সন্তানদের শিক্ষিত হতে দেবে না, তাই আপনারা নিজেদের আর নিজেদের সন্তানদের এই রকম লোকেদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করুন। আজকে যদি আপনারা প্রতিবাদ করেন তাহলে অনিল মন্ডল কেন? কেউই স্কুল ভাঙা তো দূরের কথা, স্কুলকে ছোঁয়ার সাহস পর্যন্ত পাবে না, স্কুলটা আবার আগের মতো উঠে দাঁড়াবে, প্রত্যেকটা বাচ্চারা পড়াশোনা করবে, শিক্ষিত হবে, এমনকি যারা যারা স্কুল ছেড়ে চলে গেছিল তারা তারা প্রত্যেকে আবার স্কুলে ফিরেও আসবে। চলো 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 পাল্টা।